প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো। তবে আজকের পর্বে তারাবাই মাছ চাষ সম্পর্কে আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বাংলাদেশে নদনদী, খালবিল, ডুবা, পুকুর, দিঘি, প্লাবনভূমিতে ছোট প্রজাতির দেশীয় মাছের মধ্যে অন্যতম হচ্ছে তারাবাই মাছ। কালের পরিক্রমায় বিরূপ প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের অতিষ্ঠ অত্যাচারে জুলুমের ফলে মাছের সমৃদ্ধ ভাণ্ডার থেকে কিংবদন্তি রূপ লাভ করেছে এই তারাবাই মাছ। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে জলজ পরিবেশ বিপর্যয়, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে ডুবন্ত জাল, উদ্ভিদ ও শেওলা কমে যাওয়ার ফলে এ কারণে বাংলাদেশে এখন প্রাকৃতিকভাবে তারাবাই মাছ অনেকটাই দেখতে পাওয়া যায় না। তবে আসার কথা হলো, বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে বা কৃত্রিম প্রজননের মাধ্যমে এগুলি হ্যাচারিতে উৎপাদনের ফলে এগুলি মূলত পুকুরে, জলাশয়ে চাষ করা হচ্ছে। দর্শক ভাইয়েরা, তো অবশ্যই আমাদেরকে জানতে হবে, তারাবাই মাছ চাষ করি বা অন্য যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই পুকুর প্রস্তুত করতে হবে। তো পুকুর প্রস্তুত আমাদের অবশ্যই বাধ্যতামূলক, যেটা মূলত মাছ চাষ করার ক্ষেত্রে সেটা আমাদের রুটিনের আওতায় পড়ে। দর্শক, আলো বাতাস পর্যাপ্ত আছে এরকম পুকুর বা এরকম স্থানে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর অবশ্যই হতে হবে কাদামুক্ত। পুকুরের উপর কোনো গাছপালা না থাকাই ভালো। মাছ যেতে বেড়ে যেতে না পারে সেদিকে পুকুরের চারপাশে, নিচে, উপরে বাঁশ দিয়ে বানা বা জাল দিয়ে বেড়া দিতে হবে। পুকুরের পাড়ে কোনো গর্ত বা ছিদ্র থাকলে সেদিকে দৃষ্টি রাখতে হবে। পুকুর পুরাতন হলে কমপক্ষে 15 দিন শুকিয়ে ফেলতে হবে। প্রতি শতাংশে 1 কেজি হারে চুন সমস্ত পুকুরে ছিটি দিতে হবে। শতাংশ হারে 5 থেকে 6 কেজি হারে গোবর সার প্রয়োগ করতে হবে। তারপর বৃষ্টি অথবা পাম্পের সাহায্যে আপনার পুকুর পানি প্রবেশ করতে হবে। পানি দেওয়ার পর প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম TSP এবং 10 গ্রাম পটাশ সার মিশিয়ে পুকুরে ছিটি দিতে হবে। সার দেওয়ার পর পুকুরের পানি সবুজ অথবা বাদামি রং ধারণ করলে তখন আপনি তারাবাই মাছের পুনা চাষ করতে পারেন বা ছাড়তে পারেন। দর্শক ভাইয়েরা, তো অবশ্যই আমাদেরকে মাছ চাষ করার বা মাছ সংগ্রহ করার ক্ষেত্রে তারাবাই মাছ সংগ্রহ করতে হবে। কারণ হচ্ছে, তারাবাই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত একদিকে বিলুপ্ত হয়ে পড়া প্রজাতি, তাছাড়াও বাংলার মানুষের কাছে এটার স্বাদ অনন্য। তাছাড়াও এই মাছের ভোক্তাদের নিকট বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দর্শক ভাইয়েরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি মূলত আমাদের 2022 সালের, এটি হচ্ছে দ্বিতীয় সিজন বা দ্বিতীয় মৌসুমের পোনা, যেগুলি সাইজ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি, যেগুলি মূলত আপনার পুকুরে, জলাশয়ে চাষ করার মাধ্যমে এক যুগান্তকারী সাফল্য অর্জন করতে পারবেন। দর্শক, তো অনেক ভাইরা প্রশ্ন করে থাকবে, অনেকটাই এরকম প্রশ্ন করে থাকবে, ভাই এগুলি কি ফিট খাবার খায় কি না? তো অবশ্যই এগুলি ফিট খাবার খায়। তবে এগুলি অবশ্যই হতে হবে আপনার 30% প্রোটিন সমৃদ্ধ খাবার, তাহলে ওইগুলি খাবে। অর্থাৎ তারাবাই মাছের পোনা 30% প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি সাইজ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি, যেগুলি মূলত আপনি 5 থেকে 6 মাসের মধ্যে এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। তবে এগুলি মূলত নিশাজাতীয় প্রাণী, যেগুলি মূলত রাত্রে বা ভোরে খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্টে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এগুলি মূলত বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলি আমরা সরবরাহ করে থাকি। যদি আপনারা চান আমাদের খামারটি সরাসরি পরিদর্শনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত তারাবাই মাছের পোনা সংগ্রহ করতে পারেন, আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তাহলে দক্ষ লেবার এবং নিজস্ব পরিবহন দ্বারা সরবরাহ করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। দর্শক, ভিডিওর স্ক্রিনে বা টাইটেলে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আজই আপনি আমাদের কাছ থেকে তারাবাই মাছের পোনা সংগ্রহ করে পুকুরে বা জলাশয়ে চাষ করার জন্য মজুত করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। এখান থেকে মূলত আমরা উৎকৃষ্ট ভালো মানের তারাবাই মাছের পোনাগুলি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। দর্শক, তো তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আপনার রাতে বা সন্ধ্যায় বা ভোরে খাবার প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এরা রাতে খাবার খায় এটা সঠিক, দিনের বেলাও এরা গর্তে বা আবর্জনায় ডুবন্ত উদ্ভিদের নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে।
এজন্য আপনারা একটি ব্যবস্থা করতে পারেন, মাটির ভাঙারি চারা বা ছোটো ছোটো বাঁশের পুল, প্লাস্টিক পাইপ বা তালপাতার ঝোপ আপনি ব্যবহার করতে পারেন, যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে তাদের জীবনপ্রাণ বা জীবনকাল অতিবাহিত করতে পারে মাছ চাষ করার ক্ষেত্রে। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি কোনো মতামত বা ব্যক্তিগত অভিমত শেয়ার করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে রেখে যেতে পারেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টে রেখে যেতে পারেন, যাতে করে আমি ধারণা পেতে পারি পরবর্তী ভিডিও কী নিয়ে আনা উচিত আপনাদের স্বার্থে। তো দর্শক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।